দুই নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে বেশি বেশি সাদাকা করা, বেশি বেশি সাদাকার মাধ্যমে ঈসা আলাইহিস সালাম নেকি পৌঁছাবেন, হক আদায় করবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ বুখারী মুসলিমের হাদিস, বুখারী সহিহ বুখারীতে 1299, সহিহ মুসলিমের 1672 হাদিস। জনৈক ব্যক্তি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি উফতুতিলাত নাফসুহা, আমার মা আকস্মিকভাবে মারা গেছে, হঠাৎ করে মারা গেছে। ওয়ালাম তুসে, ওসিয়ত করার সময় পাইনি। ও আজন্য হালাও তাকাল্লামাত, আমার ধারণা যে সে যদি কথা বলার সুযোগ পেত, তা সাদ্দাকা, তাহলে সাদকা খেরাত করতো, কিছু করতো, কারণ নেক মানুষ ছিল, কল্পনা করতে পারে সে মারা যাবে, আর আমরাও ভাবতে পারিনি মারা যাবে। আফালাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আচ্ছা সে কি নেকি পাবে যদি তার পক্ষ থেকে আমি সাদকা করি? উনি তো করতে পারেননি। সবচেয়ে ভালো হচ্ছে নিজেই করে যাওয়া, কারো আশা করে যাবেন না। কারণ অনেকেই আমাদের সমাজের লোকেরা নিজে দান খেরাত করতে জানে না, এত কৃপণার কৃপণ। আর আমি মানুষের প্রকৃতি বলছি, এটা মুসলিম সমাজ যে থেকে এবং তাদের মাঝে দাওয়াতি কাজকে যে অভিজ্ঞতা, যত মানুষের বয়স বাড়ছে তত কৃপণতা বাড়ছে। যুবকরা যেভাবে খরচ করতে পারে ইসলামের জন্য, দিনের জন্য, গরিব মিসকিনদের জন্য, আপনার বাপ পারবে না, কৃপণ আপনার মা পারবে না। যত বয়স বাড়ছে কবরের দিকে চলে যাচ্ছে, ধ্বংস করা উচিত। আমার এই টাকা পয়সা তো লোভটা করে লাভ থেকে তো রেখে যাবো, পরে খাবে, দান করে যায় না, আরো কামড়িয়ে ধরছে। এটা তাকওয়ার অভাব, জোহদের অভাব। আখেরাত মুখী হওয়া নয়, আখেরাত বিমুখতা, আখেরাত মুখী হওয়ার চেষ্টা করে, কারণ আখেরাত কাছে চলে এসছে। কিন্তু আমাদের সমাজের অবস্থাটা এইরকম, তো যদি আমি সাদকা করি তো তার পক্ষ থেকে তো কাজ হবে। কালা না বলে, হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না? তাহলে বোঝা গেল যে সাদকা করে আপনি ঈসা আলাইহিস সালাম নাকি পৌঁছাতে পারবেন। জি, সহিহ মুসলিমের হাদিস, যে হাদিসটি একটু আগে বলছিলাম দুয়ার ক্ষেত্রে, এখানে সেই হাদিসটি, এর একটা পয়েন্ট রয়েছে। নবী সাল্লাম থেকে আবু রাজিয়াল্লাহ বর্ণনা করেছেন যে জামাত আল ইনসান ও নির্বাচিত যায় মাতা ইবন আদম, আদম সন্তান যখন মারা যায়, ইন কাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়। মারা গেলে আমল বন্ধ হয়ে যায়, আমল মানে শুধু ধর্মীয় আমল নয়, দিনই কাজ নয়, দুনিয়ার কাজও বন্ধ হয়ে যায়। মারা গেলে ডিউটি বন্ধ, মারা গেলে ব্যবসা দোকানপাটে বসতো সেটা বন্ধ, বন্ধ না, কথা বলা বন্ধ, দুনিয়ার কথাবার্তা বলছে, মানুষের কাজকর্ম করছে, দুনিয়ারও কাজ বন্ধ আর আখেরাতের জন্য কাজ করা বন্ধ। আমল, আমল মানে কাজ, আমল মানে শুধু এই নয় যে নেক আমল, আবার আমল ভালো হয় মন্দ হয়, তো ভালো হোক আর মন্দ হোক। একটা লোক মারা গেলে গুনাহ করতো, গুনাহও বন্ধ, আর গুনাহও করতে পারছে না, শেষ। আর নেকি করতো, নেকি করাও বন্ধ। ইল্লা মিন সালাসা, তবে তিনটি রাস্তা আছে। তার প্রথমটি হচ্ছে সাদাকা তিন জারিয়া, সাদাকার বিশেষ করে সেই সাদাকা যদি জারি কন্টিনিউ হয়, তাহলে বোঝা গেল সাদাকা করবেন এমন সাদকা যেই সাদকা বেশি ফলপ্রসূ, যেই সাদকার নেকি দীর্ঘ সময় ধরে পাওয়া যেতে পারে, এরকম করবেন। কিন্তু এটা আমাদের সমাজের লোকেরা করে না, কুসংস্কার, ভোজ করে খাওয়াই। আরে গরিব কেউ যদি খাওয়ান, গোটা গ্রামকে সুখী দুঃখী সবকে খাওয়াচ্ছেন, এটা বিদাত, এটা হিন্দুদের সভ্যতা। কিন্তু গরিব কেউ যদি খাওয়ান আর সেটা এরকম ভোজ ভাজ করে না, লুকিয়ে খাওয়ান, তার বাড়িতেও যদি খেতে দেন, দিলেন এক বস্তা চাউল দিলেন, কয়দিন খাবে? যে কয়দিন খাবে সেই দিন, কয়দিন না, সেই কয়দিনই না সওয়াব। কিন্তু এমন একটা সাদকা করলেন যেই সাদকার কারণে, যার জন্য এই সাদকা করলেন, যে সাদকা করলো সেও পেল, আর যার জন্য করলেন স্থায়ীভাবে নেকি পাবে বা দীর্ঘ সময় ধরে নেকি পাবে। উদাহরণস্বরূপ এটা মসজিদ, আংশিকভাবে অথবা আপনি গোটা মসজিদ তৈরি করে গেছেন, তাহলে এই মসজিদ আল্লাহর মসজিদ একবার তৈরি হলে সাধারণত আমরা আশাবাদী সেই মসজিদ কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। আরে কিয়ামত পর্যন্ত না থাকলে তো 25, 50, 100 বছর, 200 বছর থাকবে না? থাকবে না, অবশ্যই থাকবে। তাহলে এতদিন নাকি পেতে থাকছে? একটা গরিব ছেলে, এতিম ছেলেকে লেখাপড়া করিয়ে তাকে আলেম হাফেজ বানিয়ে দিলেন, এই ছেলেটা যতগুলি নেকির কাজ করবে এবং যতগুলি দাওয়াতি কাজ করবে, যত লোকে কোরআন হাদিসে তালিম দিবে, এক ভাগ করে নাকি পেতে থাকবেন? একটি এতিম ছেলেকে মানুষ করে দিলেন, মানুষ করে দিলেন, যতদিন ও এতিম দ্বারা অন্যরা উপকৃত হবে
আপনি এক ভাগ করে পেতে থাকবেন, বরং সেই এতিমের মাধ্যমে যারা হেদায়ত হয়েছে বা এতিমের মাধ্যমে যারা উপকৃত হয়েছে তাদের ভাগ আসতে হবে। এভাবে সাদাকা জারিয়া দাওয়াতি কাজে খরচ করা, এরকম সাদাকা জারিয়া দাওয়াতি কাজে খরচ করেছেন, আপনার ওই পয়সাতে একটি লোক হেদায়ত হয়েছে, আর সেই একটি লোকে হেদায়ত হয়েছে তার মাধ্যমে আরও দশটি হয়েছে, ওই দশজনের মাধ্যমে আরও হয়েছে, সাদাকা জারিয়া, সাদাকা জারিয়া। ইসলামিক প্রতিষ্ঠান, মাদ্রাসা হোক আর ইতিমখানা হোক, এইরকম জনকল্যাণমূলক কাজ, পানির জন্য এইরকম পানি না, এরকম পানি দিলেন পানি একবার খেয়ে নিল, এটা সাদাকা জারিয়া আর থাকলো না। কিন্তু যদি একটা পানির জন্য একটা নলকূপ ব্যবস্থা করে দিলেন, একটা কূপ খনন করে দিলেন, কুয়া খনন করে দিলেন, যতদিন থাকবে এখান থেকে পানি পেতে থাকবে, সুকিয়াল মা উত্তম সাদাকা বলে বেশ কিছু হাদিস এই মর্মে রয়েছে, আসার রয়েছে। তিন নম্বর যে কাজটি